অনেক না অনেক, অনেক না অনেক, অনেক না অনেক। হ্যালো প্রিয় জনগণ, সিনেমায় ট্রাকিব ভাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব সদ্য রিলিজ হওয়া অনেক মুভির ট্রেলার নিয়ে। সাউথের ব্যাক টু ব্যাক ধামাকা মুভি বের হওয়ার চাপে বলিউড একেবারে চুপসে গেছে বলা যায়। মাঝে কয়েকটি মুভি বের হলেও তেমন আলোচনা আসেনি। এরকম একটি সময় বলিউডের ন্যাচারাল অ্যাক্টিং এবং অসাধারণ স্ক্রিপ্ট চার্জের জন্য প্রশংসিত আয়ুষ্মান খুরানার নতুন মুভি অনেকের ট্রেলার রিলিজ দেওয়া হয়েছে। ইন্ডিয়া মে সি ইন্ডিয়া কি সুরক্ষা কে লিয়ে কাম করতা ট্রেলারটি আমার কেমন লেগেছে তাই জানাবো আপনাদের। আয়ুষ্মান খুরানার মুভি মানে শিক্ষণীয় কিছু থাকবেই। এই মুভির ট্রেলার দেখেও বোঝা গেছে এই মুভি তো সেরকম কিছু থাকছে। পরিচালক অনুভব সিনহাও তার মুভিতে সমাজের ভুল কুটিগুলো তুলে ধরার চেষ্টা করে। এই মুভি তো সেই চেষ্টা অব্যাহত ছিল। বলিউড দেশপ্রেমের নামে সবসময় ইন্ডিয়া পাকিস্তানের বিরোধকে কাজে লাগায়। সেই জায়গা থেকে এই মুভি ভিন্ন ধারার দেশপ্রেমের গল্প হতে যাচ্ছে। ট্রেলার দেখে কাহিনী যে আন্দাজ করা যায় তা হলো ইন্ডিয়ায় একটি বঞ্চিত জাতি নর্থ ইস্ট ইন্ডিয়ানরা, তাদেরকে ইন্ডিয়ার সকল কাজে কম অগ্রাধিকার দেওয়া হয়। খেলাধুলা থেকে শুরু করে সিনেমা সব কিছুতেই তাদের অবহেলা করা হয়। তাদেরকে চিনকি চাইনিজ বলে বিদ্রুপ করা হয়। হামকো চিনকি বুলাতে হ্যায়। নর্থ ইস্ট ইন্ডিয়ায় একটি বিপ্লবী সংগঠন সক্রিয় যারা তাদের দাবি আদায়ে সশস্ত্র সংগ্রাম করে। এদের হাতে সাধারণ জনগণ জিম্মি। তো সেখানে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে আন্ডার কভার অফিসার আয়ুষ্মান খুরানা যাবে এবং তারপর সে সেখানে কীভাবে সফল হয় বা ব্যর্থ হয় তা দেখানো হবে। অনেক সিনেমার যে কাহিনীটা আমি বললাম সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ধারণার উপরে, এটা মূল সিনেমার কোনো অংশ না। ব্যক্তিগতভাবে ট্রেলারটি আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারে অনেক পাওয়ারফুল ডায়লগ ছিল। ऐसा तो नहीं कि ये पीस किसी को चाहिए ही नहीं वरना इतने सालों से एक छोटी सी प्रॉब्लम सॉल्व नहीं हुई। एक्शन ছিল ছিল অনেক ইমোশনও, এমনকি আয়ুষ্মান খুরানার লুকটাও অনেক অস্থির ছিল। মনে হয়েছে ট্রেলারটা আরও ছোটো হলে ভালো হতো। মুভিটির আরেকটি ভালো দিক হতে যাচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ান থেকে কাস্ট নেওয়া। সব মিলিয়ে বলিউডে আবার আরেকটি ভালো সিনেমা যোগ হতে যাচ্ছে বলাই যায়। বক্স অফিসে মুভিটি কেমন ব্যবসা করবে তা বলতে পারছি না, কারণ অলরেডি এই মুভিটি বর্তমানে ভারতের ক্ষমতায় থাকা কিছু লোকদের টুনটুনিতে বেল বাজিয়ে দিয়েছে। তারা মুভিটি বয়কট করার দাবিও তুলতে পারে। তো আপনাদের কেমন লাগলো অনেক মুভির ট্রেইলার জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক না অনেক, অনেক না অনেক, অনেক না অনেক। চুপ, একদম চুপ।